বিজয়ার সকাল, বাড়িতে আছেন? চ্যাং দেখবেন না? সাত সকালে বাচ্চা মেয়েটির কণ্ঠ থেকে ঝরে পড়ল মিনতির শিউলি। একটি ষোলো আনার বিনিময়ে আপনি মেয়েটির খটির ভেতরে থাকা জ্যান্ত চ্যাং মাছটিকে দেখে কপালে ডান হাত ঠেকিয়ে প্রণাম করলেন। সারাটা বছর আপনার ভালো কাটবে, সারাটা বছর এই চ্যাঙের মঙ্গল মুখদর্শনে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, স্ত্রী সন্তান ভালো থাকবে, দুধে ভাতে থাকবে সংসার। মেয়েটির সংসার কেমন থাকবে, কেমন থাকে ওদের সংসার সম্বছর? আদৌ সংসার বলতেই কিছু আছে কি না তাই কে জানে? সারা বছরেই তাই বড় বাড়ির মঙ্গলের জন্য ওরা কখনো বহুরূপীর তলে ভিড়ে ঠাকুর সাজে, আপনাকে ষোলো আনার বিনিময়ে দিব্য আশীর্বাদ করে যায়। ওরা কখনো পূজার ফুল কুড়িয়ে আনে, আপনি কয়েকটা টাকার বিনিময়ে সেই ফুল কিনে ঈশ্বরের পায়ে নিবেদন করে সারা বছরের সুখ ও নিরাপত্তা প্রার্থনা করেন। ওরা কখনো আপনার মন্দির ছাড়তে, আপনার ভগবানের বারান্দাকে পুত পবিত্র করে রাখে। ভগবানের আশীর্বাদে সারা বছর আপনার ভালো হয়, সারা বছর আপনার সুখ হয়, সারা বছর আপনার ভালোবাসা ভালোবাসা হয়। আজ বিজয়া দশমীর সকালে আপনি যখন আপনার সন্তানকে সব সুন্দর করতে ও দেখতে বলছেন, ভালো পড়তে ও খেতে দিচ্ছেন, আজ বিজয়া দশমীর পূর্ণ দিনে আপনি কোনো মতেই আপনার ছেলের উপর রেগে যাচ্ছেন না, কটু কথা বলছেন না, যাতে বছরের সব দিন সে সুন্দর করতে ও দেখতে পায়, সব দিন ভালো পড়তে ও খেতে পায়, যাতে কোনো দিনেই আপনাকে ওর উপর রাগতে না হয়, কটু কথা বলতে না হয়। ঠিক সেই সময় বিজয়া দশমীর সকালে যে বাচ্চা মেয়েটি আপনার বাড়ি এসে আপনাকে চ্যাং দেখিয়ে গেল, কে তার বাবা, কে তার মা, আপনি কখনো খোঁজ নেবেন না, কারণ আপনার তাতে প্রয়োজন নেই। যেমন আপনি কখনো ভেবে দেখবেন না আজ এই বিজয়া দশমীর দিন কেন কেউ বাচ্চা মেয়েটিকে বারণ করে বলেনি, মা রোজেই তো এ বাড়ি ও বাড়ি গিয়ে হাত পাতিস, আজ যাস নে মা, আজ যে যাত্রার দিন, মঙ্গলের দিন, আজও লোকের বাড়ি হাত পাতলে তোরে ভিক্ষাবৃত্তির দিন যে কখনো ফুরাবে না। আপনিও তাই তার খটির ভেতরের চ্যাংটিকে দর্শন করে কপালে হাত ঠেকিয়েই ঘরে ঢুকে যাবেন। মেয়েটি আপনার দেওয়া ষোলো আনা বাম হাতে রেখে ঘটিটির জলে ফুঁ দিয়ে দিয়ে আরেকটি বাড়ির তরচার দিকে এগিয়ে যাবে। চ্যাংটিকে তাকে জ্যান্ত রাখতেই হবে, বড় বাড়ির লোকেদের সারা বছরের শুভ আজ বিজয়া দশমীর দিন সে বয়ে বেড়ায় তার ছোট্ট ঘটিটিতে।